একটা চর মার আমি বোম্বাই থেকে ঘুরে আসবো শালা আর একটা চর মারবো শালা বোম্বাই থেকে ঘুরে আসবে শালা তুই জানিস না এটা লেডিস কামরা কে এটা লেডিস কামরা কামবি ধরবো এই কাকে কামরাবি কাকা কামরাবি গাড়মি চাই গাড়মি চাই গাড়মি চাই এটা হচ্ছে মেয়ে ছিলেন হ্যালো হ্যালো মেয়ে ছিলেন কামরা গাড়মি চাই গাড়মি চাই কোন শালা রে বেটা সালারে বেটার মুখের ভাষা খারাপ কত বে বলছি গাড়ি বিছাই গাড়ি বিছাই ব্যথা হলি লাগাবেন কোন ডাক্তার কোমরে ব্যথা হলে লাগাবেন এই শালা কে বে ওই যে হলে লাগান এবে তুই কোন ডাক্তার বে মাঝে ব্যথা হলে লাগাবেন হলে ব্যথা হলে লাগাবেন কোমরে ব্যথা হলে লাগাবেন মাথা ব্যথা হলে লাগাবেন শালা গাড়ি চাই গাড়ি চাই গাড়ি চাই আবার হারাম জাদু বেশি গাঁড়ি বাচ্চাই গাঁড়ি বাচ্চাই শালা মুখ খারাপ করছিস কেন রে হ্যাঁ আরে গাড়ি চাই নাই বলছে কি জানিস বলছে গরম চাই গরম চাই গরম চাই ওটা শর্টে বলেছে বুঝতে পারলি গরম চা হ্যাঁ গরম চা শালা কেমন অভাগ তোর বল দেনে বললি বড় দাদা গরম চা বেশি গাঁড়ি বাচ্চাই শালার বেটা শালা তোমার বুঝার ভুল ওই জন্য বলে শালা ট্রেনে চাপিতে নাই শালা হকার ভদ্র ভাবে বলবি গরম চা চাই গরম চা চাই না বলে গাড়ি বিছাই গাড়ি বিছাই লেচুদিন লেচুদিন বোম্বাই তোর কেমন মুখের ভাষা বলো জেনে শালার বেটা শালা দিকে মারে না কেন সরকার গো বলছি লেচুদি লেচুদি তাই বলছি শালা রে বেটা শালা সালাদের লেখা পড়া মনে হয় করেনি গো স্কুল মনে হয় যায়নি সালারা বলছে লেচুদি লেচুদি বোম্বাই আরে এটা নিলে না ওই যে মলমটা নিয়েছো লাগাবেন দাদা হলে লাগাবেন মাথা ব্যথা হলে লাগাবেন কপালে ব্যথা হলে লাগাবেন মাইরে গায়ে ব্যথা হলে লাগাবেন মাইরে তোরা শিক্ষিত রে সার্জন তৈরি হয়েছি দাদা কলকাতায় কেউ যাবেন না হাসপাতালে কেউ যাবেন না ভালো সাহার এসছে মলম নেন মাথায় ব্যথা হবে হলে লাগাবেন ভালো হয়ে যাবে ও আবার সাহার কোথায় হলো না সার্জন আরে হকার ভাই মাথায় ব্যথা হলে লাগাবা হেঁটুতে ব্যথা হলে লাগাবা পাছায় ব্যথা হলে লাগাবা মানে হলে লাগাইলে ভালো হয়ে যাবে লাগাবেন দাদা লাগাবেন হলে লাগাবেন মাথা ব্যথা হলে লাগাবেন কোমরে ব্যথা হলে লাগাবেন আমাদের হলে আমরা হলে লাগাবো আবে তোরা হোল করতে পারবি বল এই এটা দেখেছো আমাদের হলে আমরাও লাগাবো তোরা ও পাবি কোতে আরে তা নয় ও মলম বিক্রি করছে তাই বলছে ঘা পচরা দাঁত চুলকানি হলে মলমটা লাগাতে বলছে মেয়ে ছেলের হলেও লাগাবেন বেটা ছেলে হলে লাগাবেন এই হারাম দাস চুপ লাগাবেন হলে লাগাবেন লাগাবেন দাদা লাগাবেন হলে লাগাবেন হ্যাঁ লাগাবো মাথা ব্যথা হলে লাগাবেন কোমরে ব্যথা হলে লাগাবেন বুকে ব্যথা হলে লাগাবেন সব জায়গাতে হলে লাগাবেন লাগাবেন চাচা আপনি বয়স্ক লোক আপনার ডলার লোক নাই মাথায় ব্যথা হবে হলে লাগাবেন সাহায্য ভালো হয়ে যাবে আচ্ছা আচ্ছা বয়স্ক লোক ভালো হবে বাপ এখন তোমাদের মাথা কন কন করবি হলে লাগাবা ভালো হবে চাচি দুর্বল লাগিয়ে দিতে পারবি না নিজে নিজে লাগাবা হারাম জাতিরা হারাম জাতি বলবে না মাথায় ব্যথা হলে লাগাবেন এ তো কত ভদ্র ভাষা ভাই
মলম লেবা মাথায় ব্যথা হলে লাগাবো আর দাদা তোমরা দিব যে মাথায় ব্যথা হলে লাগাবো ঘাড়ে ব্যথা হলে লাগাবা মাজায় ব্যথা হলে লাগাবা আরে বাবা ওটা শটে বলেছি শটে এই এ টিটি চলে আসবে জাগাই বস এই টিটি চলে আসবে ভাই হ্যাঁ টিটি কথা বলা নাই আচ্ছা তোমরা কারা আমরা মেয়ে ছেলে এটা ল্যাডিস বললে তো তোমরা মেয়ে ছেলে ল্যাডিস কি কইছো এই তা আমরা মেয়ে ছেলে ল্যাডিস এর জায়গায় থাকব না তো কোথায় থাকব ল্যাডিস মানে যা মেয়ে ছেলে মানে তাই দা বুঝলো তো মেয়ে ছেলে যা ল্যাডিস হয় হ্যাঁ তা তোরা জামা প্যান্ট খোল আমি ল্যাডিস দেখব এই শালা জামা প্যান্ট খুলব মানে বড় বড় চুল তুলছি করছি করে কলকাতা স্টেশনে গিয়ে দে বাবু পাইস তা তোদের কোনটা হেজরে কোনটা মেজরে বুঝবো কি করে বা আরে আমরা সবাই মেয়ে ছেলে বুঝতে পারলে তো হ্যাঁ তোরাই মেয়ে হ্যাঁ আবার তোরাই লেডিস আমরাই লেডিস তা লেডিসটা দেখবো প্যান্টটা খোল বাজে কথা একদম বলবে না না তো মুখ ভেঙে একদম কি করবো বুঝতে পারছো বুঝতে পারলে তো ও তাহলে যাকে বলে মেয়ে ছেলে তাকে বলে লেডিস তাকেই বলে হ্যাঁ তাহলে দেখো খালা খালা ওইদিকে জেন্সে জায়গা ওইদিকে চলে যা যাক আমি ভুল করেছি হ্যাঁ তোমরা মেয়ে ধরে ক্ষমা চাও তোমরা হচ্ছে মায়ের জাত তোমরা মেয়ে ছেলে জাত মানে মায়ের জাত হ্যাঁ তাহলে তোমাদের কর্তব্য আমাকে বাঁচানোর হ্যাঁ তোমরা এক কাজ করো কাপড় জামা তুইলি বাংকার উঠি বসো খালা আমরা কাপড় জামা তুলে বাংকারে বসব তুমি দেখবে নাকি তলে ঢিঙ্গু ঢিঙ্গু টুকটুকে তাকিয়ে দেখবো তুমি যে ভিডিও সার্কাস সব দেখবে তলে তলে না তোমাদের সার্কাস আমি দেখবো না তাহলে কি দেখবে ওই টিটি আসছে কিনা দেখবো ও টিটি আসছে কিনা তাহলে ভালো করে বলো যে শুনো বনে না তোমরা বাংকারে পাত তুলে বসো এই শুনো বলো তোমরা যত অভদ্র মনে করছো তত অভদ্র নয় তুমি খুব ভালো নাকি তোমাদেরকে যখন বললাম কাপড় জামা তুলে বাংকারে বসো তোমরা মনে করছো তোমাদের কিছু দেখবো ওই রকম লোক নয় জানো তো তাহলে তুমি কেমন লোক যদি দেখতে পাওয়া যায় আঙ্গুল দিয়ে দেব তুমি খুব ভদ্র লোক নাকি যদি দেখতে পাওয়া যায় তাহলে আঙ্গুল দেবে এত ভদ্র লোক সালা মারবো টেনে চল বস সেই বড় বড় বস 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 আমরা পাতলে বসছি যদি টিটি আসে তো চুপ চুপ করে দেখো বুঝতে পারলি তো আগো নাই বলো এই দিকে এসো বলো বলছি ঘুরো ঘুরো ভালো ঘুরো তোমাদের বুকে গুলা কি পয়সা নাই করে না ভাড়া করে ডাব কেটে দিয়ে আমার মুখে দিয়ে চলে গেল পয়সা কি কই দিব আর মুখে ডাব
আমার মুগা তুমি এখানে আবার হকার কোথা বেলা ওই যে ডাব দি গেল তা নয় দাদা তার মানে তুমি কথা শুনছিলে বাথরুমের মুখে হ্যাঁ হ্যাঁ তুমি কি হাঁ করে ঘুমিয়েছিলে হ্যাঁ এই যে আমার বান্ধবীটা তার না খুব পেয়েছিল কি পেট যন্ত্রণা করছিল এই যে পেয়েছিল না তোমার কি আরে হিসু পেয়েছিল তার মানে মুছে যায় আরে তুমি যখন হাঁ করেছিলে বাথরুমের ফুটো মনে করে তোমার ফুটোতে একবারে মুতে দিয়েছে কেমন হারাম জাতি বলো দেখি মুইতে দিজাতে একটু মুইতে দিজাতে রে কইতে পারে নি একটু লবণ দিতে পারে নি